হ্যাভ এ নাইস ডে ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রদীপ একাডেমি। বন্ধুরা, এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন, কিভাবে নিয়োগ, বয়স, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভাইবা বা ইন্টারভিউ, রিটেন এক্সামিনেশান, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক মাপজোক, সমস্ত বিষয় ধারাবাহিকভাবে পরপর আলোচনা করা হয়েছে। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি এছাড়া কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনার প্রশ্নের সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করব। আর আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও নিয়মিত আপডেট দিতে থাকবো। চলুন শুরু করা যাক। প্রথমে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা। ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। বয়স, বয়স 18 বছর থেকে 27 বছর। আর এসসি এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এরা বয়সের থেকে ঊর্ধ্ব, বয়সের ঊর্ধ্বসীমা অর্থাৎ 27 বছর থেকে 5 বছর অধিক ছাড় পাবেন, অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স হবে 32 বছর। নেক্সট, এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এর বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো কেন্দ্র থেকে মাধ্যমিক পাস হতে হবে। এবার আসছি সিলেকশন প্রসেস, অর্থাৎ এখানে এই ভিডিওতে ধারাবাহিকভাবে পরপর আমি আলোচনা করেছি। প্রথমে আসছি প্রিলিমিনারি রিটেন টেস্ট, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি বলা হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল রিটেন এক্সামিনেশান, ইন্টারভিউ বা ভাইবা, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল চেক আপ, অর্থাৎ হচ্ছে মেডিকেল চেক আপ। এবার প্রথমে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় যদি ক্যান্ডিডেট কোয়ালিফাই করে তবে তাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের হচ্ছে ধাপগুলোতে পরপর যেতে পারবে, অর্থাৎ প্রথমে তাকে প্রিলিমিনারি রিটেন টেস্টে বসতে হবে। আর প্রিলিমিনারি রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মোট 100টি। এই 100টি প্রশ্নের মধ্যে 50টি থাকবে জিআই এবং ম্যাথ মিলে এবং বাকি 50টি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। নেগেটিভ মার্কিং আছে 1/4, অর্থাৎ 25% নেগেটিভ মার্কিং থাকবে। এই গেল প্রিলিমিনারি এক্সামিনেশান। প্রিলিমিনারি এক্সামিনেশানের কোয়ালিফাই করলে ক্যান্ডিডেটকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে, আর নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে জানিয়ে দেওয়া হবে কোথায় কোন মাঠে কিভাবে ডাকা হবে, সেটা ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এবার আসছি উচ্চতা। সমস্ত ক্যান্ডিডেটকে এক্সেপ্ট গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব, এইগুলো বাদে ক্যান্ডিডেটকে হাইট হতে হবে, ক্যান্ডিডেটের হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 57 কেজি এবং চেস্ট অর্থাৎ বডি উইদাউট এক্সপানশান 78 সেন্টিমিটার, উইথ এক্সপানশান 83 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপানশান। আর গোর্খা, গারোয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে উচ্চতা হবে 160 সেন্টিমিটার, ওয়েট হবে 53 কেজি এবং এদের ক্ষেত্রে বডি চেস্ট উইদাউট এক্সপানশান 76 সেন্টিমিটার, উইথ এক্সপানশান 5 সেন্টিমিটার, অর্থাৎ টোটাল 81 সেন্টিমিটার। নেক্সট, শারীরিক সক্ষমতার পরীক্ষা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ক্যান্ডিডেটকে 1600 মিটার একটি রান, লং রান কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং এর জন্য একবারই চান্স পাওয়া যাবে। নেক্সট,
এবার আসছে রিটেন, ফাইনাল রিটেন এক্সামিনেশন। ফাইনাল রিটেন এক্সামিনেশনে ইংরেজি থাকছে এবং এর সিলেবাস আমি এই ভিডিওতেই পরপর আলোচনা করেছি, নিচে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। প্রথমে আসছি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে, অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে থাকবে কত, 25টি কোশ্চেন, 25 মার্ক। ইংলিশ থেকে থাকবে 25টি কোশ্চেন, 25 কোশ্চেন। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ হচ্ছে অ্যাপটিটিউড, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ হচ্ছে লসাগু গসাগু, তারপরে বল মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এল সময় দূরত্ব, সময় দূরত্ব, লোক সুদ কষা, এগুলো থেকে থাকবে 25টি কোশ্চেন, সরি 20টি কোশ্চেন। আর রিজনিং থেকে থাকবে 15টি কোশ্চেন। এই গেল 85, 85। আর বাকি যে 15 নম্বর হবে ভাইবা। এবার মেরিট লিস্ট, কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে অন দ্য বেসিস অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত ফাইনাল লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউর যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট হবে। নেক্সট এরপরে হবে মেডিকেল চেক আপ, অর্থাৎ হচ্ছে ডাক্তারি পরীক্ষা, ক্যান্ডিডেটকে সরকারি অর্থাৎ গভর্নমেন্ট কোনো স্বীকৃত হসপিটাল থেকে মেডিকেলের রিপোর্ট নিয়ে জমা দিতে হবে। এবার আসছে সিলেবাস, সিলেবাস জেনারেল নলেজ বা জিকে থেকে থাকবে, যেমন ডেইলি নিউজ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটালস, পৃথিবীর দেশ এবং তার রাজধানী, কারেন্ট অ্যাফেয়ার্স একটু তাড়াতাড়ি করে, কারেন্ট ইভেন্টস, স্টেটস ক্যাপিটাল, কালচার, হিস্ট্রি, ইতিহাস, ইকোনমিক সিনারিও, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস, স্পোর্টস। কান্ট্রিজ অ্যান্ড কারেন্সিস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্ক, ফেমাস পার্সোনালিটিস, কারেন্ট জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, এসব কিছুরই আমাদের নোটস আছে আমাদের সেন্টারের, আপনারা যদি এই ধরনের সাহায্যের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। স্পোর্টস অ্যান্ড গেমস। এবার আসছি ইংলিশ সিলেবাসে, ইংলিশে কী কী আছে, আনসিন প্যাসেজ অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া থাকবে, মিনিংস, অ্যান্টোনিমস, সিনোনিমস, গ্রামার, গ্রামার সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স কারেকশান, আর্টিকেলস, প্রিপোজিশন, ফ্রেজ রিপ্লেসমেন্ট, এরর স্পোর্টিং অ্যান্ড এরর ফ্রেজ রিপ্লেসমেন্ট, তার প্যারা জাম্বেলস, রিডিং কম্প্রিহেনশন, ওয়ার্ড ফরমেশন, এগুলো, ক্লোজ টেস্ট, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট, ইডিয়মস ফ্রেজ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এবার আসছে মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং, অ্যালফাবেট সিরিজ, নাম্বার র্যাঙ্কিং, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস, ডিরেকশন, মিরর ইমেজ, অ্যারিথমেটিক্যাল রিজনিং, এমবেডেড ফিগার্স, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, নাম্বার সিরিজ, ডিসিশন মেকিং, ক্লোক অ্যান্ড ক্যালেন্ডার্স, অ্যানালজি, ব্ল্যাড রিলেশন, নন ভার্বাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, কিউব অ্যান্ড ডাইস, সিলোজিমস। এই এবার আসছি কম্পিটিটিভ অ্যাপটিটিউডস, সরি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস অর্থাৎ ম্যাথমেটিক্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স, সাইন থিটা কস থিটার, এই ধরনের প্রবলেম, ডেটা ইন্টারপ্রিটেশন, ক্লোক অ্যান্ড ক্যালেন্ডার্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, প্রবলেমস অ্যান্ড
প্রবলেমস অন এইচসিএফ, এলসিএম, লগারিদম, সিম্পল ইন্টারেস্ট। অ্যালিগেশন মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানেও ব্লাড রিলেশান থাকছে, চেইন রুল, এভারেজ, ডেসিমেলস ফ্র্যাকশন, সিম্প্লিফিকেশন, প্রবাবিলিটি, প্রবলেমস অন এজ, সূচক, শুটস অ্যান্ড ইন্ডিসেস, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া, এরিয়া সংক্রান্ত প্রবলেম, পারমুটেশন, কম্বিনেশন, পাইপস অ্যান্ড সিস্টার্নস, স্কোয়ার রুটস অ্যান্ড কিউব, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হ্যাভ এ নাইস ডে, সি ইউ নেক্সট ভিডিও। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।